1986 সালের 24শে ডিসেম্বর দিনটিতে আমাদের দেশে ক্রেতা সুরক্ষা আইন লাগু হয়েছিল। ক্রেতাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলার উদ্দেশ্যে এই দিনটি সারা দেশে বিভিন্ন কর্মসূচি উদযাপনের মধ্য দিয়ে পালিত হয়। রাজ্যে কোভিড বিধি মেনে এই দিনটি পালন করা হচ্ছে। এবছর জাতীয় ভোক্তা দিবসের মূল বিষয় হল ক্রেতাগণ যাতে নিজের অধিকার সম্পর্কে জানেন এবং সচেতন হন। শুক্রবার আগরতলায় জাতীয় ভোক্তা দিবসে উদ্বোধকের বক্তব্যে বক্তব্য রাখতে গিয়ে এভাবে নিজের বক্তব্য তুলে ধরেন রাজ্যের খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। 1986 সালের 24শে ডিসেম্বর দিনটিতে আমাদের দেশে ক্রেতা সুরক্ষা আইন লাগু হয়েছিল। ক্রেতাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলার উদ্দেশ্যে এই দিনটি সারা দেশে বিভিন্ন কর্মসূচি উদযাপনের মধ্য দিয়ে পালিত হয়। আমাদের রাজ্য কোভিড বিধি মেনে এই দিনটি উদযাপনে আমরা ব্রত হয়েছি। এবছর জাতীয় ভোক্তা দিবস এর মূল বিষয় হল ক্রেতাগণ আপনার অধিকার সম্পর্কে জানেন অথবা সচেতন হন। পণ্য সামগ্রী কেনাকাটায় ক্রেতারা যাতে প্রতারিত না হন এবং ক্রেতা সুরক্ষা বিষয়ে যে সকল সুরক্ষাবিধি রয়েছে সে সম্পর্কে যাতে ক্রেতারা অধিকতর সচেতন হন সেই লক্ষ্যেই এই দিনটি এবার নির্বাচন করা হয়েছে বলে জানান তিনি। আরও বলেন, ক্রেতারা পণ্য সামগ্রী মূল্যায়নে এবং সচেতন হলে কেনাকাটায় স্বচ্ছতার পরিবেশ যেমন সৃষ্টি হবে, তেমনি ক্রেতা ও বিক্রেতার মধ্যেও একটি হার্দিক পরিমণ্ডল গড়ে উঠবে আর এতে দেশের আর্থিক পরিকাঠামো সুদৃঢ় হবে বলে মনে করেন তিনি। অর্থাৎ প্রধান পণ্য সামগ্রী কেনাকাটায় ক্রেতারা যাতে প্রতারিত না হন এবং ক্রেতা সুরক্ষা বিষয়ে যে সকল সুরক্ষাবিধি রয়েছে সে সম্পর্কে তারা যাতে অধিকতর সচেতন হন সেই লক্ষ্যেই এই থিমটি আবার নির্বাচন করা হয়েছে। ক্রেতারা পণ্য সামগ্রীর মূল্যমান এবং গুণমান পাশাপাশি তাদের বিবিধ অধিকার বিষয়ে সচেতন হলে পণ্য কেনাকাটায় যেমন স্বচ্ছতার পরিবেশ সৃষ্টি হবে, তেমনি ক্রেতা ও বিক্রেতার মধ্যেও একটি হার্দিক পরিমণ্ডল গড়ে উঠবে। এতে দেশের আর্থিক পরিকাঠামো সুদৃঢ় হবে এবং আমাদের এদিন ওনার বক্তব্যে ভোক্তাদের অধিকার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বর্তমানে ভোক্তাদের কেনাকাটার বাজার অনেক বিস্তৃত হয়েছে। ঘরে বসেই এখন ক্রেতারা তাদের পছন্দসই বিভিন্ন জিনিসপত্র কিনতে পারছেন, কিন্তু অনলাইনের মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে ভোক্তাদের অনেক তথ্য দিতে হয়। সেই নিরিখে ক্রেতাদের সার্বিক নিরাপত্তার দিকটি চিন্তা করে পুরনো আইন সংশোধন করা হয়েছে। নয়াবাজার ব্যবস্থায় নিয়ন্ত্রণের সুযোগ পুরনো আইনে না থাকায় ক্রেতা সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা গিয়েছিল। পাশাপাশি অনলাইনের মাধ্যমে পণ্য কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের যেহেতু অনেক ব্যক্তিগত তথ্য দিতে হয়, সেই তথ্যসমূহ সুরক্ষিত থাকবে কিনা তা নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল। এই সকল সমস্যা মোকাবেলায় কেন্দ্রীয় সরকার প্রায় 3 যুগ পুরনো ক্রেতা সুরক্ষা আইনকে বাতিল করে নতুন ক্রেতা সুরক্ষা আইন 2019 প্রণয়ন করেছে, যা 20 জুলাই 2020 থেকে সারাদেশে কার্যকর করা হয়েছে বলে এই দিন জানান তিনি। এই নয়া বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণের যথেষ্ট সুযোগ পুরনো আইনে না থাকায় ক্রেতা সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। পাশাপাশি অনলাইনে পণ্য কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাকে যেহেতু অনেক ব্যক্তিগত তথ্য দিতে হয়, সেই তথ্যসমূহ সুরক্ষিত থাকবে কি না তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল। এই সকল সমস্যা মোকাবিলায় কেন্দ্রীয় সরকার প্রায় 3 যুগ পুরনো ক্রেতা সুরক্ষা আইনকে বাতিল করে প্রণয়ন করেছে নতুন ক্রেতা সুরক্ষা আইন 2019, যা 20 জুলাই 2020 থেকে সারা দেশে কার্যকর করা হয়েছে। ওনার বক্তব্যে উঠে আসে কোভিড পরিস্থিতির কথা। এই কোভিড পরিস্থিতিতে কিভাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়েছিল সে প্রসঙ্গ তিনি উল্লেখ করেন এদিন। বলেন, কোভিড-19 পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার সারা দেশের সাথে রাজ্যের 6 লক্ষ NFSA পরিবারকে বিনামূল্যে 5 কেজি চাল 1 কেজি ডাল সরবরাহ করেছিলেন এবং 2022 সালের মার্চ পর্যন্ত এই NFSA পরিবারগুলোকে 5 কেজি করে চাল বরাদ্দ করেছেন। এতে রাজ্যের 25 লক্ষ লোক উপকৃত হবে বলে জানান তিনি। এমনটিও বলেন, যেহেতু অমিক্রন ভাইরাস একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সারা দেশে, এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে কোভিড বিধি মেনে চলার আহ্বানও জানান তিনি। বলেন, এই কোভিড পরিস্থিতিতে রাজ্যের বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তো কোভিড-19 পরিস্থিতিতে আমরা ত্রিপুরা রাজ্যের যারা ক্রেতারা রয়েছে তারা অনেকটাই সুরক্ষিত রয়েছে। আমরা বাজারটাকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পেরেছি, বিশেষ করে খাদ্য দপ্তরের তৎপরতা, সদর মহকুমা শাসকের তৎপরতা, আমাদের যে বাজারগুলি রয়েছে সেগুলি।
প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য, জাতীয় ভোক্তা দিবসে আসন্ন খ্রিসমাস ও শুভ নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে তিনি প্রথমেই তার বক্তব্যে শুভেচ্ছা জানিয়েছেন। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথির বক্তব্যে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ওনার বক্তব্যে তুলে ধরেন, বিশেষ করে অনলাইনের মাধ্যমে বিভিন্ন দ্রব্য কেনাকাটা করা হয় এবং তা অনেক সময় ফেরত দেওয়া হয়। এই দিকটিতে ক্রেতাদের সচেতন থাকা উচিত বলে মনে করেন তিনি। ওনার বক্তব্যে উঠে আসে অনলাইনের মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রেও প্রতারণার অভিযোগ সামনে আসছে, এদিকেও লক্ষ্য রাখতে হবে বলে মনে করেন তিনি। এমনটা বলেন, এনএসএসের ছাত্রছাত্রীরা এক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা গ্রহণ করতে পারে, সুস্থ সমাজ গঠনে তাদের উল্লেখযোগ্য ভূমিকার প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি আশা প্রকাশ করেন এই ভোক্তাদের সচেতনতার বিষয়ে ও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ওদেরকে পাই না, কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের জিনিস কেনা হয়, অনেক ক্ষেত্রে ফেরতের ব্যবস্থা করা হয়, কিন্তু সেক্ষেত্রে সচেতন থাকা উচিত। শুধু দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে নয়, আমরা যদি অর্থ লেনদেনের ক্ষেত্রে এটিএম এর মাধ্যমে কিন্তু এখন আমরা কিন্তু প্রতারিত হচ্ছি ব্যাংক মাধ্যমে, কিন্তু বিশেষ করে এনএসএসি ছাত্রছাত্রীরা তারা একটা বিশেষ ভূমিকা গ্রহণ করতে পারে আমার মনে হয়, কারণ তারা সমাজ গঠনে, সুস্থ সমাজ গঠনে এনএসএসির একটা বিশেষ ভূমিকা আমরা এই রাজ্যে লক্ষ্য করছি। সর্বক্ষেত্রে আমি বিশেষ করে লক্ষ্য করেছি, যখন পণপাতার বিরুদ্ধে হোক, বধূ নির্যাতনের বিরুদ্ধে হোক, কিংবা আগরতলা শহরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ট্রাফিক সিগন্যালের ক্ষেত্রে যখন জনসাধারণকে সচেতন করা, কীভাবে সিগন্যাল মেনটেন করা, চলাচল করা বা হেলমেট ছাড়া চললে পরে সমূহ যে বিপদ হবে সেগুলি তারা অবহিত করে থাকেন বিভিন্ন সময়। তা আমি আশা করব এই ভোক্তা যাতে আমরা যারা ক্রেতারা যাতে আরও বেশি প্রতারিত না হতে কোনোভাবে, সেদিকে এনএসএসির একটা ভূমিকা থাকবে, কারণ তারা প্রসঙ্গক্রমে শুক্রবার ত্রিপুরা স্টেট এনএসএস এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তর ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় জাতীয় ভোক্তা দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব এবং আগরতলা পৌর নিগমের মেয়র সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি এদিন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ভিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।